আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসলাম তুলসী পাতা চা খাওয়া নিয়ে। আজকে আমার প্রচুর সর্দি লেগেছে, সেজন্য আমি ছাদে চলে আসলাম তুলসী পাতা ছেঁড়ার জন্য। এবার এখান থেকে আমি তুলসী পাতা নিয়ে আমি তুলসী পাতার চা বানাবো। দেখুন, বৃষ্টি পেয়ে আমার গাছটা কত সুন্দর হয়েছে। তো আমি চুলায় একটু পানি বসিয়ে দিলাম, এখনও পানিটা ব্লো করলেই আমি পাতাগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে রেডি করে রেখেছি। এখন আমি পাতাটা দিয়ে দিব ওই পানির ভিতরে। পানির ভিতরে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে জ্বালিয়ে নিব, যাতে রসটা পুরোপুরি বের হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা একদম সবুজ হয়ে যাচ্ছে পাতার, মানে এতক্ষণ ছিল হলুদ হলুদ, মানে গরম পাইয়া একদম পুরো সবুজ হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পুরো পাতাটার সবগুলো পাতার রসটা যাতে বের হয় পানিতে ব্লক হয়ে। এখন 2 থেকে 3 মিনিট জ্বালানোর পরে আমার তুলসী পাতার চা কিন্তু রেডি। এখন এই যে, এখন আমি চাটা নামিয়ে নিব। চাটা নামিয়ে আমি এটা খাবো, কিন্তু কোনো চিনি দেওয়া যাবে না। চিনি দিলে কিন্তু এটার উপকার থাকে না, কারণ চিনি এভাবেই বিষ। চিনি দিয়ে কোনো চাই খাওয়া উচিত না। চিনি মুক্ত জিনিস খাইলেই আপনার সবচেয়ে ভালো হবে। তো এখন আমি চাটা খাবো, চাটা আমি রেডি করবো। দেখুন কেমন হলুদ হয়েছে চাটা, একদম মনে হয় যেন হলুদ দিছে ভিতরে, আসলে একদম পাতার থেকে এরকম রংটা বের হয়েছে। তো এখন আমি চা খাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, এখন আমি চাটা খাবো। তবে তুলসী পাতার চা কিন্তু খেলে অনেক উপকার, সর্দি কাশি, এই যে নাকটা বন্ধ হয়েছিল আমার, সেকেন্ডের ভিতর নাকটা ছুটে গেছে একটু খেতেই। তো আমার মতো আপনারাও মাঝে মধ্যে চা বানিয়ে খাবেন, এরকম তুলসী পাতা কিন্তু খুবই উপকার। ছোটোবেলায় দেখতাম যে সর্দি কাশি হইলে মাছ আছে এটা তুলসী পাতা ছেঁচে রস খাওয়াই দিত। তো আমি ওইভাবে না খাইয়া এভাবে আমি চা বানাইয়া খাই। তো কেমন হলো? আল্লাহ হাফেজ।